একজন গ্রাহক ডাইরেক্টলি কানেক্টেড টু টেলিফোন এক্সচেঞ্জ, টেলিফোন এক্সচেঞ্জের কাজ কি? যদি আমার কলটা সেম এক্সচেঞ্জের মধ্যে হয়, আমার যে স্লাইড আছে আমি স্লাইডটা দিয়ে দিব, সুবিধা হবে, স্লাইডটা আমি শেয়ার করবো, সমস্যা নাই। টেলিফোন এক্সচেঞ্জের যে মূল কাজটা সেটা কি করে, যদি আমার কলটা সেম এক্সচেঞ্জের মধ্যে হয় জাস্ট সে ক্রস কানেক্ট করে দেবে সোর্স টু ডেস্টিনেশন, এটাই এর কাজ। কিন্তু আমি বলতে পারবো না যে আমার ঢাকা হোল ঢাকা সিটি একটা টেলিফোন এক্সচেঞ্জের সাথে কানেক্ট, একটা নাম্বার অফ টেলিফোন এক্সচেঞ্জ আছে, ডিফারেন্ট টাইপস টেলিফোন এক্সচেঞ্জ আছে, আমার টিবিএন সুইচ আছে, এখানে আইপি সুইচ আছে, অনেকগুলো টেলিফোন এক্সচেঞ্জ এখানে আছে। নর্মালি টিডিএম সুইচগুলো 10,000 সাবস্ক্রাইবারকে সাপোর্ট দেয়, একটা টিডিএম সুইচ 10,000 জন গ্রাহককে সাপোর্ট দেয়। কিন্তু ওয়্যারলেস আমাদের যদি আইপি সুইচে যায়, সফট সুইচে যদি যায়, এটার ক্যাপাসিটি অনেক বেশি। আমাদের সফট সুইচ আছে 1,40,000 সাবস্ক্রাইবার, সেরকম সুইচ আমাদের আছে। সো স্টার্টিং ফ্রম 10,000 আমাদের ম্যাক্সিমাম আছে 1,40,000, এটা হচ্ছে আইপি সুইচ, লেটেস্ট সুইচটা। আচ্ছা, এখন গ্রাহকরা টেলিফোন এক্সচেঞ্জের সাথে সরাসরি কানেক্টেড। অনেকগুলো আমার টেলিফোন এক্সচেঞ্জ আছে ঢাকা সিটিতে, এখানে আমার টেলিফোন এক্সচেঞ্জ আছে, এখানে আমার টেলিফোন এক্সচেঞ্জ আছে, এখানে আছে নাম্বার অফ টেলিফোন এক্সচেঞ্জ। সব টেলিফোন এক্সচেঞ্জের সাথে আমার গ্রাহকগুলো কানেক্টেড। তাহলে একজন এই এক্সচেঞ্জের সাথে যে সাবস্ক্রাইবার আছে, এর সাথে এর একটা কমিউনিকেশন দরকার, অথবা এর সাথে এর একটা কমিউনিকেশন দরকার, এর একটা কমিউনিকেশন দরকার। ঢাকা সিটিতে এখন মোর দ্যান 24 আমার হচ্ছে এক্সচেঞ্জেস, বিটিসেল এবং কোর্স, তাহলে সবার সাথে সবার একটা কানেকটিভিটি দরকার। আমি যদি ইন্ডিভিজুয়াল সুইচ টু সুইচ কানেকশন করি, প্রত্যেকের সাথে প্রত্যেকের যদি কানেকশন করি, এটা কস্ট ইফেক্টিভ হবে না। আবার হচ্ছে মেনটেন্সটাও, মেনটেন্স পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, এটাও যুক্তিযুক্ত হবে না। এই জন্য আমাদের একটা সেন্ট্রাল সুইচ রাখা আছে, সেন্ট্রাল সুইচ, যে সুইচটাকে আমরা বলছি ট্যান্ডেম, ট্যান্ডেম সুইচ। ট্যান্ডেম সুইচ হচ্ছে একটা সেন্ট্রাল সুইচ। এর মূলত কাজটা হচ্ছে সকল লোকাল এক্সচেঞ্জগুলো ট্যান্ডেম সুইচের সাথে কানেক্ট, অল লোকাল এক্সচেঞ্জেস আর কানেক্টেড উইথ ট্যান্ডেম। তাহলে ট্যান্ডেম একটা সেন্ট্রাল এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে। একে চিনে তাহলে যে কোনো একটা সাবস্ক্রাইবার থেকে যখন কলটা অরিজিনেট হয়, এর কাজটা হবে টুয়ার্ডস ট্যান্ডেম। এরপর ট্যান্ডেম ডিসিশন নেবে যে কোন দিকে যাবে, কোন দিকে যাবে। তাহলে কি হলো, আমার কানেক্টিভিটিটা ইজি হবে। আর সুইচ টু সুইচ যে কানেকশনটা অনেকভাবে করা যায়, অপটিক্যাল ফাইবার দিয়ে করা যায়, এটা কোয়াক্সিয়াল কেবল দিয়েও করা যাবে, আবার আমরা মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে অনেকগুলো আমার মিডিয়াম আছে। তো আমাদের কানেক্টিভিটিগুলো ম্যাক্সিমামই হচ্ছে অপটিক্যাল ফাইবার। যদি একটা প্রেমিসেসে আমাদের অনেকগুলো সুইচ হয়, নাম্বার অফ এক্সচেঞ্জ বেশি হয়, যেমন হচ্ছে গুলশান টেলিফোন এক্সচেঞ্জ, যেটা ওখানে আমার হচ্ছে বেশ কয়েকটা লোকাল এক্সচেঞ্জ আছে, ওদের মধ্যে যে ইন্টার কানেক্টিভিটি, এগুলো কোয়েশন কেবল দাম, কিন্তু দূরে যে সুইচ এগুলো সাধারণত অপটিক্যাল ফাইবার। কিন্তু আলিয়ার আমাদের অধিকাংশ কানেক্টিভিটিগুলো মাইক্রোওয়েভ দিয়েছি। আচ্ছা, আমরা ট্যান্ডেম পর্যন্ত আছি, এখনো কিন্তু আমি হচ্ছে লোকাল কলের মধ্যে আছি। এটা হইতে পারে ঢাকা সিটি, এটা হইতে পারে আমার আদার সিটি, রাজশাহী সিটি হইতে পারে, হইতে পারে আমার ময়মনসিংহের কাছে, সেখানে ময়মনসিংহ সিটিতে ট্যান্ডেম নাই, সাধারণত লোকাল এক্সচেঞ্জ আছে। ট্যান্ডেমগুলো সাধারণত যেখানে আমার হচ্ছে নাম্বার অফ লোকাল সুইচেস আর মোর, বেশি যেখানে লোকাল সুইচ থাকে সেখানে ট্যান্ডেম থাকে, যেমন হচ্ছে ঢাকা সিটি, চিটাগাং সিটি, এখন কলটা যে একটা রিজনে থাকবে, এটা একটা সিটি থেকে আর একটা সিটিতে আমাকে যেতে হবে, ট্যান্ডেম পর্যন্ত আমি চলে আসছি। এখন ফ্রম ওয়ান সিটি টু অ্যানাদার সিটি আমরা কীভাবে যাচ্ছি, আমাদের আরেকটা লোকাল এক্সচেঞ্জ আছে এশিয়া, সেটাকে আমরা বলি ট্যাক্স, ট্রাঙ্ক অটো এক্সচেঞ্জ। ট্যান্ডেমের সাথে একটা ট্যাক্স, এটা হচ্ছে এনডব্লিউডি কলের জন্য,
সাপোজ আমার ঢাকা থেকে ময়মনসিংহে একটা কল যাবে, ময়মনসিংহে আমি কল করলাম, এই গ্রাহকটা হচ্ছে ঢাকা, এখানে আমার এই গ্রাহকটা হচ্ছে ময়মনসিংহ, তাহলে কি করবে ঢাকা থেকে সে ট্যান্ডেমে দিয়ে দেবে। এর কাজ হলো ময়মনসিংহ ট্যাক্সের দিকে আমার কলটাকে দিয়ে দেবে, এই ট্যাক্স আবার আমার হচ্ছে ময়মনসিংহ। এটা হলো NWB কল, দুটো গেল, লোকাল কল কিভাবে হয়, আমার হচ্ছে সিটি টু সিটি কমিউনিকেশন কিভাবে হয়। এরপরে আমাদের কলগুলো শুধুমাত্র দেশের মধ্যেই রেস্ট্রিক্টেড, এখন আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন দরকার। দেশের বাইরে যখন একটা কল যায় সেটা কীভাবে দেখছি, দেশের বাইরে যাওয়ার জন্য ট্যাক্স পর্যন্ত ওকে, ট্যাক্স পর্যন্ত ওকে, এরপরে কানেক্টিভিটিটা হচ্ছে আমাদের হচ্ছে ICX। আসলে ICX এটা ইন্ট্রোডাকশনটা আসছে 2008 সালের পরে, হ্যাঁ, বিফোর 2018 আমাদের হচ্ছে বাংলাদেশের যতগুলো ওভারসিজ কল ছিল এখন তো BTCL এনে বৈধ লাইসেন্স, এখন তো BTCL ছিল, কিন্তু 2008 এর পরে 2008 আমাদের একটা পলিসি হলো ILDTS পলিসি, যেটা শাসন দিকে বলছে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন পলিসি। এটা 2007 দিয়েই শুরু হয়েছে, পরবর্তীতে অনেক মডিফিকেশন আসছে। এই পলিসির মাধ্যমে যে নতুন আরেকটা সুইচ ইন্ট্রোডাকশন করা হলো, ইন্ট্রোডিউস করা হলো, সেটা হচ্ছে ICX। তাহলে আমার এই কানেক্টিভিটিটা ট্যাক্সের পরে আমার যেটা আসবে পরে ইন্টারন্যাশনাল কল হচ্ছে ICX। ইন্টার কানেকশন এক্সচেঞ্জ, মানে আসলে ইন্টারন্যাশনাল কলগুলো হ্যান্ডেল করে ICW, ICW তো আমরা আসবো, কিন্তু ICX এর পর এই যে পলিসি যেটা আসছে বললাম 2018, এটা অনুসারে আমার হচ্ছে ট্যাক্স থেকে কলগুলো দিয়ে দিল ICX এ। এখন BTCL একটা অপারেটর, BTCL একটা অপারেটর, এরকম আমার আরও অনেক অপারেটর আছে, অনেক IPTSP অপারেটর আছে, আমার মোবাইল অপারেটর আছে, যতগুলো আছে রুবি বলি, বাংলালিংক বলি, বা আমার এয়ারটেল বলি, তারা যত আছে সবাই এই ICX এর সাথে। এই জন্য ICX এর সাথে যারা কানেক্টেড তাদেরকে আমরা বলছি ANS, ANS অপারেটর। ANS অপারেটর কিন্তু ICX এর সাথে কানেক্টেড। আচ্ছা, ICX এর পরবর্তী যে স্টেপটা, তাহলে আমরা এটাকে একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমরা এখন ইন্টারন্যাশনাল যে স্টেপটা দেখতে যাচ্ছি আছে সবাই এর সাথে কানেক্টেড। এদিকে আমি যেটা দেখাচ্ছি সেটা BTCL নেটওয়ার্কের জন্য আমরা দেখাচ্ছি, যে ট্যাক্স বাইরে থেকে কোনো একটা কল ট্যাক্স হয়ে আমার ICC। এখন ইন্টারন্যাশনাল কলের জন্য এই স্টেপগুলো একটু ডিফারেন্ট, মানে কতগুলো স্টেপ আছে, একটা হচ্ছে ICX, এটা একটা টেলিফোন এক্সচেঞ্জ, ICX টেলিফোন এক্সচেঞ্জ, ICP এটা টেলিফোন এক্সচেঞ্জ না, এটা মাক্স, এটা একটা মাক্স মাল্টিপ্লেক্সার আর কি। আর iOS এটা একটা সুইচ, iOS টা হচ্ছে IGW অপারেটর সুইচ, IGW অপারেটর সুইচ IOS এর পরে আমার কানেক্টিভিটি হচ্ছে ICW ইন্টারন্যাশনাল গেটওয়ে, হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে। ইন্টারন্যাশনাল গেটওয়ে এর পরে আমার কলটা স্যাটেলাইট আর স্টেশন অর সাবমেরিন কেবল, যে কোনো একটা
যেটা কিন্তু আপনার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে আইসিএক্স, আইওএস, আইজিডব্লিউ সবগুলোই কিন্তু হচ্ছে সুইচ। সুইচ মানে আমরা আমরা যে সুইচটা আমাদের মুখ থেকে বের হয়েছে, টেলিফোন এক্সচেঞ্জ, সুইচ মিন্স টেলিফোন এক্সচেঞ্জ। ইন্টারন্যাশনাল সুইচ যখন বলবো ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, লোকাল সুইচ যখন বলবো। প্রত্যেকটা সুইচকে চেনার জন্য একটা পয়েন্ট কোড আছে। পয়েন্ট কোড আমি কীভাবে চিনবো যে আমার এই সুইচটা কোন জায়গায়, এই সুইচটা কোন জায়গায়, এই সুইচটা কোন জায়গায়, প্রত্যেকটা সুইচের একটা আইডি আছে, তার চেনার জন্য পয়েন্ট কোড ইউজ করা হয়। পয়েন্ট এদিকেও আমার অনেক সুইচ আছে, মানে এর আগে বিটিসিএল নেটওয়ার্কে আমরা ট্যাক্সের কথা বলছিলাম, এখানে এটাও একটা সুইচ। এরপরে এখানে ট্যান্ডেমের কথা আমরা বলছিলাম, এটাও একটা সুইচ। এরপরে আমরা লোকাল এক্সচেঞ্জ বলছিলাম, এগুলো সুইচ, সবগুলো সুইচ। অর্থাৎ তাহলে আমার প্রত্যেকটা সুইচের এক একটা করে আগে কি পাবো, পয়েন্ট কোড পাবো, যেটা আমি সুইচকে চিনতে পারবো যে সুইচের অপশনটা কোন জায়গায়। ন্যাশনাল পয়েন্ট কোডের কাজ কি, ন্যাশনাল সাইডে আমার যে এক্সচেঞ্জ গুলো আছে এই এক্সচেঞ্জে, এই এক্সচেঞ্জের সাথে কানেকশন হবে, এ একে কিভাবে চিনবে, এর পয়েন্ট কোড দিয়ে এ একে চিনবে, আবার এ যে এর সাথে কানেকশন হবে এর পয়েন্ট কোড দিয়ে একে চিনবে। অর্থাৎ পরিচিতি আর কি, তার সাথে হ্যান্ডশেক করতে গেলে তার যে পরিচিতি সেটা হচ্ছে পয়েন্ট কোডের মাধ্যমে হবে। তাহলে এগুলো সবই হচ্ছে আপ টু আইওএস, সবই আমাদের হচ্ছে কিন্তু লোকাল এক্সচেঞ্জ, সবগুলোই লোকাল এক্সচেঞ্জ। আইজিডব্লিউটা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ। এখানে পয়েন্ট কোড আছে হচ্ছে দুইটা, একটা সে কানেক্ট করবে লোকাল এক্সচেঞ্জকে, আর একটা কানেক্ট করবে সে ইন্টারন্যাশনাল সাইডে। সাপোজ আমি সিঙ্গাপুরের সাথে কমিউনিকেশন করতে চাই, তো সিঙ্গাপুরেও সেম এরকম একটা আমার সুইচ আছে, আইজিডব্লিউ আছে, তাহলে ওর সাথে কমিউনিকেশন করতে গেলে আমার হচ্ছে ইন্টারন্যাশনাল পয়েন্ট কোড দিয়ে আমাকে কমিউনিকেশন করতে হবে। এখন ন্যাশনাল পয়েন্ট কোড যেগুলি, এগুলি সাধারণত আমাদের রেগুলেটরি অথরিটি বিটিআরসি অ্যালোকেট করে, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন তারা এটা অ্যালোকেট করে। ইন্টারন্যাশনাল পয়েন্ট কোড ইজ অ্যালোকেটেড বাই আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট, থ্রু বিটিআরসি রেগুলেটরি কমিশনের মাধ্যমে তারা এটা করে। কারণ ইন্টারন্যাশনাল কোনো অ্যাক্সেস লাগবে, এটা একটা গ্লোবাল পরিস্থিতি থাকা দরকার, সেটা আইটিইউ দিয়ে দেয়। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার, তাই না? আমরা একবার লোকাল এক্সচেঞ্জ থেকে সে শুরু করে আমি আইজিডব্লিউ পর্যন্ত এখন পৌঁছে গেছি। এরপর আমার কলটা বের হয়ে যাবে কোন দিক দিয়ে, বের হয়ে যাওয়ার জন্য আমার আছে আইদার স্যাটেলাইট আর্টিস্টেশন অর সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল এখানে আমাদের অপটিক্যাল কেবল মূলত দুইটা আছে বাংলাদেশে, একটা হচ্ছে সিমি ফোর যেটা আমরা বলি, হ্যাঁ সিমি ফোর আর সিমি উই ফাইভ। আইটিসি এটা গেছে ল্যান্ডে, ল্যান্ডে মানে বাংলাদেশ থেকে জাস্ট ইন্ডিয়া, এরপর ইন্ডিয়া সাথে কানেকশন। অনেক সময় সাবমেরিন কেবল যদি বাংলাদেশের সাথে কাটা যায় অল্টারনেটিভ একটা রাস্তা, এগুলো জাস্ট আমরা বলতে পারি রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি এটুকু। আর স্যাটেলাইট আর্ট স্টেশন রাইট নাও মহাখালী আমাদের এখানে দুইটা স্যাটেলাইট আর্ট স্টেশন আছে, একটা হচ্ছে 64° ইস্ট, আমাদের দুইটা স্যাটেলাইট আছে, দুইটা স্যাটেলাইটের সাথে দুইটা স্যাটেলাইট ইন্টেলসেট।
এখন আমরা স্যাটেলাইট স্টেশনের মধ্যে কি কি আছে আর্থার সিক্লার ব্রিটিশ ওয়্যারলেস ম্যাগাজিনের একটা পাবলিকেশন ছিল।